যেসব ছোট্ট সোনামণিরা সবজি খেতে চায় না তাদের জন্য পারফেক্ট রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আমার আজকের রেসিপি শীতের কালারফুল সবজি দিয়ে উইন্টার স্পেশাল ভেজিটেবল নুডলস এগ স্যুপ। পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি। সকাল বিকেলের নাস্তায় ডিনারে আমরা এই ধরনের স্যুপ গুলা রাখতে পারি। আমি একটা হেলদি স্যুপ তৈরি করছি। পাত্রে আমি এক চা চামচ তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মিহি কুচি করে রাখা রসুন, হালকা একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কালারফুল সবজি। যার হাতের কাছে যেটা আছে আমরা সেটাই দেব। সবজিগুলোকে হালকা একটু ভেজে নেব। শীতকালে নানা রকম কালারফুল সবজি পাওয়া যায়, আমরা সেই সবজিগুলো চয়েস করব। যেসব ছোট্ট সোনামণিরা সবজি খেতে চায় না তাদের জন্য পারফেক্ট রেসিপি। এ পর্যায়ে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। যে যেমন থিকনেস রাখতে চাই স্যুপে সেই অনুযায়ী দেব। আমি এখানে 4 কাপ ফুটন্ত গরম পানি ইউজ করেছি। এখন দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি নুডলস। যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে। যে কোনো ব্র্যান্ডের নুডলসটা নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি নুডলস এর মশলা, প্যাকেটের থাকা মশলা। সয়া সস, টমেটো সস, চিলি সস, কেউ চাইলে কাঁচামরিচটাও কুচি করে দিতে পারেন, পরিমাণ অনুযায়ী লবণ। যেহেতু আমি নানা প্রকার সস ইউজ করেছি এজন্য আমাদের লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। সবজি এবং নুডলস কোনোটাই আমরা অতিরিক্ত কুক করব না, তাহলে স্যুপের কালারটা নষ্ট হয়ে যাবে এবং টেস্টটাও ভালো লাগবে না। এমনিতেই কিন্তু স্যুপটা রান্নার পরে অনেকখানি ঠিক হয়ে যায়। যেহেতু আমি নুডলস ইউজ করেছি, আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করছি না, স্যুপটা রান্না করার পরে কিন্তু এমনিতেই ঠিক হয়ে যায়। আমি নুডলস দিয়েছি এজন্য আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করছি না। আমি একটা হেলদি স্যুপ তৈরি করছি। এ পর্যায়ে দিয়ে দেব 1টি ডিম। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব। খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই স্যুপটি। সকাল বিকেলের নাস্তায় ডিনারে আমরা এই ধরনের স্যুপ গুলো রাখতে পারি। এখন জাস্ট সবজি এবং নুডলসটা আমার পছন্দ অনুযায়ী আমি কুক করে নেব। আমি আগেও বলেছি ওভার কুক আমরা কখনোই করব না স্যুপটা। আমার স্যুপটা হয়ে আসলে কিছুটা ধনিয়া পাতা ইউজ করব। এটা সম্পূর্ণ অপশনাল, কারো পছন্দ না হলে নাও করতে পারেন। আমার সবজিগুলো খুব সুন্দর ভাবে গলে গিয়েছে, নুডলসটাও খুব সুন্দর বয়েল হয়েছে এবং ডিমটাও কুক হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা অফ করে আমরা সামান্য কিছু ধনিয়া পাতা ইউজ করব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা। তৈরি হয়ে গেল আমার উইন্টার স্পেশাল ভেজিটেবল নুডলস এগ স্যুপ রেসিপি। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোন মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।